মাইল ফলক ছোঁয়ার রাতে মেসি ছাড়িয়েছেন রোনাল্ডোকেও। আগের ম্যাচে লিওর বিপক্ষে ঘরের মাঠে 1-0 গোলে হারের পর পিএসজি সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়েছিল লিওনেল মেসিকে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহাতারকার সঙ্গে এমন আচরণ মানতে পারেনি অনেকেই। থিয়েরি অরির মতো ফুটবলাররা পিএসজি সমর্থকদের এমন আচরণের কঠোর সমালোচনা করেন। এমনকি বার্সেলোনা সমর্থকদের অনেকে মেসিকে পিএসজি ছেড়ে বার্সায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। ঘরের মাঠে নিজেদের দর্শকদের কাছ থেকে দুয়ো শোনার বিষয়টি নিশ্চিতভাবে মানতে পারেননি মেসিও। গতকাল রাতে সেই অপমানের জবাবও দিয়েছেন তিনি, কিন্তু মুখে নয়, মেসি জবাবটা দিয়েছেন মাঠের খেলায়। নিসের বিপক্ষে পিএসজি 2-0 ব্যবধানে জয়ে দুটি গোলেই অবদান রেখেছেন মেসি। 26 মিনিটে দলের প্রথম গোলটি করেছেন তিনি, এরপর 76 মিনিটে সার্জিও র্যামোসের গোলে করেছেন সহায়তা। আর এই দুটি গোল মেসিকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়। নতুন দুটি মাইল ফলক ছুঁয়েছেন LM10। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় এখন মেসি। বার্সেলোনার সাবেক এই তারকার গোল সংখ্যা এখন 702। গোলগুলো মেসি করেছেন 846 ম্যাচ খেলে। আর এই মাইল ফলক স্পর্শ করার পথে তিনি একটি রেকর্ডে ছাড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোর ইউরোপের ফুটবলে গোল সংখ্যা 701। গোলগুলো করতে রোনাল্ডোকে খেলতে হয়েছে 949 ম্যাচ। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলে যাওয়ায় মেসিকে ছাপিয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই রোনাল্ডোর সামনে। একই রাতে মেসি আরও একটি মাইল ফলক ছুঁয়েছেন। নিসের বিপক্ষে মাঠে নামার আগে পর্যন্ত ক্লাব ফুটবলে মেসির গোলে অবদানের সংখ্যা ছিল 998টি। কাল নিজে গোল করে প্রথমে সেটিকে 999-এ নিয়ে যাওয়ার পর র্যামোসকে দিয়ে এক গোল করিয়ে স্পর্শ করেছেন 1000 গোলে অবদান রাখার মাইল ফলক। নিসের বিপক্ষে ম্যাচ শেষে ক্লাবের হয়ে মেসির গোল সংখ্যা 702 এবং অ্যাসিস্ট 298।